পেটের মধ্যে 12 ইঞ্চি জীবন্ত এক বাইমাস চলাচল করছে। প্রচণ্ড পেট ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে গেলে সফল অস্ত্রোপচার করেন চিকিৎসক, আর তাতেই পেট থেকে বেরিয়ে আসে 1 ফুট লম্বা একটি জীবন্ত বাইমাস। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পেটের মধ্যে প্রচণ্ড ব্যথা অনুভব করতেই দ্রুত চলে আসেন চিকিৎসকের কাছে। এমন অবস্থায় চিকিৎসক অস্ত্রোপচার করলেই পেট থেকে বেরিয়ে আসে 12 ইঞ্চির জীবন্ত এক বাইম মাছ। ভিয়েতনামের উত্তর অঞ্চলীয় কুয়াং নিহ প্রদেশের 34 বছর বয়সী এক ব্যক্তি প্রচণ্ড পেট ব্যথায় ভুগছিলেন। ব্যথা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। হাইডা ডিস্ট্রিক্টের মেডিকেল সেন্টারে এক্সরে ও আলট্রাসোনোগ্রাম করার পর যা দেখা গেল তাতে চমকে যান চিকিৎসকরাও। এরপরই চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচার করে সেখান থেকে যে জিনিসটা বের করে আনলেন তা শুনলে চমকে উঠবেন যে কেউ। অবিশ্বাস্য হলেও সত্য, সেটা 1 ফুট লম্বা একটি জীবন্ত বাইম মাস। এক চিকিৎসক জানিয়েছেন, পেটের ভেতরে যে জ্যান্ত মাছ রয়েছে এটা তাদের কল্পনাতেও আসেনি। অস্ত্রোপচার করাতেই একটি ইল বেরিয়ে আসে। শুধু তাই নয়, সেটি আবার জীবন্ত ছিল। পেটের ভেতর 1 ফুটের জ্যান্ত ইল দেখে চমকে গিয়েছিল চিকিৎসকেরা। কিন্তু কিভাবে এত বড় ইল বা বাইম মাছ পেটের ভেতরে ঢুকে গেল তা জানতে পারেনি তারা। ধারণা করা হচ্ছে কোনোভাবে এটি তার মলদান দিয়ে শরীরে ঢুকেছে এবং তলপ্যাটে ঘুরে বেরিয়েছে। এটির কারণে তার অন্ত্রে একটি ছিদ্র হয়। চিকিৎসকেরা খুব সাবধানতার সঙ্গে ইলটিকে ও অন্ত্র থেকে নষ্ট হয়ে যাবার টিস্যুগুলো বের করে আনেন। চিকিৎসকেরা জানান, এমন ঘটনা আগে কখনো দেখা যায়নি। সময় মতো যদি ওই ইল মাছটিকে অস্ত্রোপচার করে বের না করা হতো তাহলে পেটের ভেতর সংক্রমণ ছড়িয়ে পড়ত, ফলে রোগীর জীবন বিপন্ন হতে পারত। ইল বা বাইম মাছটিকে বের করা হলেও এখনও বিপদ কাটেনি রোগীর। সংক্রমণ না কমা পর্যন্ত তাকে পর্যবেক্ষণে রাখা হবে। রহস্যময় বস্তুটি অপসারণের জন্য জরুরি ভিত্তিতে ওই ব্যক্তির অস্ত্রোপচার করে চিকিৎসকেরা। তাতে পেটের ভেতর পাওয়া যায় জীবন্ত বাইম মাছ। এটি লম্বায় ছিল 30 সেন্টিমিটার। ধারণা করা হচ্ছে কোনোভাবে এটি তার মলদ্বার দিয়ে শরীরে ঢুকেছে এবং তলপেটে ঘুরে বেড়াচ্ছে। এটির কারণে তার অন্ত্রে একটি ছিদ্র হয়। চিকিৎসকেরা খুব সাবধানতার সঙ্গে ইলটিকে ও অন্ত্র থেকে ক্ষতিগ্রস্ত টিস্যুগুলো বের করে আনেন। এ প্রসঙ্গে চিকিৎসক ফামমান হং স্থানীয় সাংবাদিকদের জানান, এটি খুবই বিরল ঘটনা। এই মাছটির কারণে ওই ব্যক্তির সংক্রমণের শিকার হবার আশঙ্কা ছিল আমাদের প্রধান উদ্বেগের বিষয়। ভাগ্য ভালো, অস্ত্রোপচার সফলভাবে সম্পূর্ণ হয়েছে। অনেক সময় এরকম অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে যা মানুষের কল্পনারও বাইরে দেখা যায়। নাইম আহমেদ, চ্যানেল ইউরোপ, নিউজ ডেস্ক।